तो कैसे आप लोग लोग So what is up guys, welcome to Kader Gaming BD and enjoy the video. হ্যাঁ নিউ স্ক্রিনটা কেরম লাগছে আমাকে বলে দেবেন, যদি খারাপ লেগে থাকে তাহলেও বলবেন, প্লিজ কমেন্ট করেন। সো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা আমি অফলাইনে বানিয়েছি। সো মেনলি আমি এখন থেকে অনেক কিছু অফলাইনে বানাবো এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হলো মেনলি অটোমেটিক স্মেল্টার, এটা আপনি উপরে যেডি যেডি স্মেল করা লাগবে ওটা রেখে দেবেন এবং আপনার লাস্টের দিকে চেস্ট এসে বলবে। তো আমি এই যে এটা কেমভাবে কাম করে, এই উপরে চেস্ট, হ্যাঁ তো উপরে চেস্টে যা রাখবেন তা যাবে, তারপর নিচে একটা হপার দিয়ে দেবেন এবং তার নিচে ফার্নেস, তার নিচে আরেকটা হপার দিয়ে তারপর চেস্ট দিয়ে দেবেন। তো এটা এভাবে অনেক বানান সহজ, এটা বানান আপনিও বানাতে পারেন, সমস্যা নেই। সো আমি এখন ফার্ম বানাবো মেনলি, মেনলি ওই যে অটোমেটিক ফার্ম। সো যা যা লাগে আমি তা তা নিয়ে আসতেছি। হ্যাঁ আমার স্যান্ড শেয়ার, আমার স্যান্ড নাও লাগবে, এইভাবে স্যান্ড কোনো কালেক্ট মালেক্ট করা নেই, এদিক থেকে স্যান্ড সো নিয়ে নিই, কারণ স্যান্ড লাগবে আমার। ওটা দেখবেন বানানোর সময় কী কারণে, এদিকে সব কিছু আনা হয়ে গেছে। তো বেশি কথা না বলে কাজ শুরু করে দিই আমি। এটা তো শেষ হয়ে গেলো, আরেকটা বানাবো আমি এই সাইডে, যেটা হবে উইটার জন্য। আর এরম টাইপের ভিডিও যে অটোমেটিক ফার্ম কীভাবে বানাবো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, আমি যেটা বানিয়েছিলাম। হ্যাঁ এটা আমি এখন বানাবো বড়ো করে, আর ওকে ভালো হয় জলদি জলদি এক কামে দুইটা। বানানো যাক। আরে মারিস না ভাই, মর মরে পাথর রুয়ে মেরেছে, তুই মরে দিকে দিকে মর মর মরস নাকি মরছে। হিলেজার র্যান্ডম নিয়ে ঘুরে, ওকে ওর থেকে আমি এটা পাইছি এই ব্যানারটা। সো এর আগের বার ব্যানারটা পেয়েছিলাম মাইনশ্যাফ্টে, তো আপনি মাইনশ্যাফ্টের ভিডিওটা জেনে না দেখে নেন ভাই কী করতেছেন, এখন কামে যাই সমস্যা নেই। সো এই যে আপনাদের দেখা দিয়েছে এটা কাম করতেছে, হ্যাঁ এটা অনেক ভালোভাবে কাম করতেছে। এদিকটা কালেক্ট করে আবার লাগিয়ে দেবেন, তারপর বড় হলে আবার অন করে দেবেন। সো এটাই
হ্যাঁ, এদিকে কাজ টান, সো এটাও টান। আমি ভাবলাম আজকে বেশি কিছু করি নি, তো নেদারে যাই। নেদারে, সো আজকে আমি ভাবলাম বেশি কিছু করি নি, তাহলে নেদারে যাই। নেদারে একটু এক্সপ্লোর করি, অনেকদিন ধরে নেদারে যাওয়া না। আমি মনে হয় একটা দিন নেদারে যাই না, এটা আমার ফার্স্ট এপিসোডে নেদারে গেছি। আমি এভাবে অফলাইনে নেদারে গেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা একটু মানায় রাখছি। আমি অফলাইনে নেদারে গেছি, বাট এভাবে আপনাদের ক্যামেরা মানে এর মধ্যে নেদারে যাই নি। সো আমি গোল্ডের হেলমেট পরে আসছি, সব রেডি মুডি করে আসছি যাতেই করি। আর এই গ্লোস্টোন আমি নিয়ে নিতেছি। সো আপনারা যদি না জানেন, 1.16 আপডেটের পর আপনার গোল্ড আর্মোর পর আসতে হবে, না তাহলে পিগলিন, যেটা নতুন আপডেট হয়েছে। পিগলিন নাকি কি নাম জানি না, এটা নতুন আপডেট হয়েছে, ওটা আপনাকে মারবে। হ্যাঁ, মেনলি এটাই। সো সো রিক্স কি, সো আপনি গোল্ড আর্মার পরে আসবেন। ভাই তো আর এই সময় এখনো দরকার ছিল, শিট তোমার মারিয়েছে আমার পাগলটা। কী দিছে, ওয়েট, এটা কী দিছে? আরে ভাই আমার, আমি ধরাই গেছি, একটা হেল তো তার মা মানে একটা মানুষ ভালো মতন যেতেছে, তোরা যেতে দে, তোর তোদের চুল কেন, তোর মারাই লাগবে, কেলে কেলে ক আপনি মরেও না, একশোটা মরেও না, মরেও না একশোটা। তো এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন, ওদের কথা বলছি যে আপনি যদি গোল্ড আর্মার না পরে আসেন তো আপনাকে এমনি করবে। তো অ্যালার্ট, গোল্ড আর্মার পরে আসেন, যদি মনে আসেন। আর এদিকে গোল্ডও পাওয়া যায় আবারও। ভাই ওর কি আর কোনো কাজ কাম নেই ভাই, আমারই মারতেছে, কাজ কাম করতে হেল ভাই। তো আমি বললাম প্লিজ রিক্স নিন না, গোল্ড আর্মার পরে আসেন। হ্যাঁ আমার কি, আপনি মরবেন হয়তো। এদিকে গোল্ড পেয়েছি, তো গোল্ডগুলো নিয়ে নিই, পরে কাজে লাগতে পারে। এভাবে বাসা অনেক গোল্ড পড়েছে, সমস্যা নেই গোল্ডের। আর নেদার সবচেয়ে অ্যানোয়িং থিং কাস্টগুলো, খালি একটু পর পর আসবো আর ফায়ারবল মারবো। ওকে এত কলেজ তারপরও পিছে পড়ে থাকে, কি যে করি না। ও সামনে সোলসেন বায়ম, সোলসল নাকি কী বায়ম, এটার নাম জানি না, বা টেরুন টাইপের কিছু একটা বায়ম। আর স্কেলেটন এদিকে অনেক বেশি থাকে ভাই, ভাই ভাই শেট ফায়ার, ভাই চাপ চাপ, শেট শেট, ও শেট মরে গেলাম ভাই। এমনি আবার কার ভালো লাগে, আবার নেদারে ওদিকে যাওয়া লাগবে। ফালতু কাস্ট, এদিকে আইসা পড়ছি আর এই কাস্টের অবস্থা রয়েছে। ও শান্তি, যে আমার জিনিসপত্র ভুলে গেছে, আগুন চারিদিকে ছড়া দিছে, মানে হাঁটলেই আগুন খাইতেছে আমার কাছে, সরি আগুন। তো গোল্ডগুলো ঠিক আছে আমার, আর মরু মশো। হ্যাঁ কিছু কিছু হারা গেছে অনেক জিনিস, যেমন আমার চেস প্লেটটা হারা গেছে আই থিঙ্ক। ইয়াপ, হ্যাঁ কি যে করি না আমি, কাস্ট কাস্ট এত ফাজিল। এদিকে সোল সয়েল, সোল সয়েল না কি বায়োম, এটার নাম আমি বায়োমের নাম জানি না, মেনলি সবচেয়ে অ্যানয়িং থিং লাগে এটা আমার কাছে। এটার নাম কি, সোল সয়েল, ইয়াপ সোল সয়েল। এটা আমার মেনলি সোল স্যান্ড দরকার, সোল স্যান্ড এদিকে খুঁজলে পাবো। শেট ভাই শেট, কয়বার মরবো। পিগলিন ব্রাদার আসছেন, আপনার সাথে ট্রেড করবো ব্রো। ওয়েট, গোল্ড নেওয়াল আমার, খেয়ে দিবি ভালো কিছু দিস প্লিজ, ভালো কিছু দিস, দিবি জলদি কো, খেয়ে দিল এটা আমার। ও এদিকে কেফ, নিদের বিত্ত আজকাল কেফ আইসা পড়ছে, বাহ এভাবে কোনো সময় কিছু আসছিল না, বাট নিউ আপডেট নেদারের জন্য অনেক জোস আছে। কই গেলি ভাই, কই গেলি, ওয়েট কর আমার লেগা, নে গোল্ড নে ভাই, নিয়ে যা, দেখ কিছু একটা জোস, একটা জিনিস দেখছো, একটা জোস, মানে একটা জোস যেটা দেখ মন খুশি হয়ে যায়। অবসিডিয়ান, সিরিয়াসলি অবসিডিয়ান আমি মাইন করেও পাইতে পারি, যা আপনার কাছে গোল্ড নাই, যদি আরও বেশি গোল্ড পাই তাহলে
ওদের সাথে ট্রেডিং করে মজা পাওয়া যাবে। সো এদিকে কোল্ড স্টোন লাগিয়ে দিলাম, ভালো লাগতেছে। এদিকে টর্চ গুলো ভেঙে দেই। সো এদিকে উপরে আরেকটা লাগাবো, কারণ আলো রাত্রে যখন ভালো দেখা যায় তাই। ইয়াপ ঠিক আছে, এদিকে ইয়া পারফেক্ট লাগতেছে। ঠিক আছে, ভালো লাগতেছে, নাইস। সো গাইস, আজকের জন্য এতটুকু ছিল। আমি এখন ইচ্ছা করে ছোট ছোটই বানাইতেছি, কারণ বড় বড় এপিসোড দেখতে মন চায় না আপনাদের, আমি বুঝে গেছি। বড় বড় এপিসোড কেউ দেখে না, তো আমি ইচ্ছে করে ছোট ছোট এপিসোড বানাইতেছি যাতে আপনারা দেখেন। আর প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।